আপনি যদি একজন ফটোগ্রাফার অথবা ভিডিওগ্রাফার হয়ে থাকেন, আপনার জানা প্রয়োজন মিররলেস ক্যামেরা কি, বিভিন্ন রকমের পরিচিত DSLR থাকতে কেনই বা মিররলেস ক্যামেরা কিনতে যাব, ফিল্ম ক্যামেরা থেকে শুরু করে ডিজিটাল যুগের পয়েন্ট অ্যান্ড শুট, ডিজিটাল SLR, মিররলেস, এমনকি আজকের যুগের নাইট্রো ক্যামেরা তৈরির ক্ষেত্রে আবিষ্কারক ম্যানুফ্যাকচারারদের একটাই চিন্তা, নাম্বার 1 আলো, নাম্বার 2 আমি আমার ছবি তোলার বিষয়টি খালি চোখে, আসলে হবে ভিউফাইন্ডার বা LCD মনিটরে, যা দেখি তা হুবহু আমার ছবিতে আসবে কিনা, এটি কিভাবে প্রধান তা ধীরে ধীরে আলোচনার মাধ্যমে বলবো। আবার নাইট্রো ক্যামেরার প্রযুক্তিটাই ভিন্ন, সেখানে আগে ছবি পরে ফোকাস। মিররলেস ক্যামেরা যাবার আগে চলুন একটুখানি অতীতে ফিরে যাই। আমি এখানে ক্যামেরার ইতিহাস বর্ণনা করব না, কারণ সেটা আমার এই ভিডিওর উদ্দেশ্য নয়, তবে মিররলেস ক্যামেরাতে যাওয়ার আগে যতটুকু দরকার ততটুকুই বলবো। চলুন তাহলে শুরু করা যাক। প্রথম দিকে পিনহোল ক্যামেরা। পিনহোল বক্স ক্যামেরা ছিল খুবই সাধারণ, কালো বক্স বা ক্যামেরার একদিক থেকে আলো প্রবেশ করানোর জন্য থাকতো একটি ছিদ্র বা পিনহোল, যা এটি আজকের দিনের লেন্স। বক্সের ভেতরে অপর প্রান্তে থাকতো আলোক সংবেদী বস্তু, লাইট সেন্সিটিভ, ফটো সেন্সিটিভ মেটেরিয়াল, যেখানে ছবি তৈরি হতো। ছিদ্রটি উন্মুক্ত, অর্থাৎ ছাটা রিলিজ করার সাথে সাথেই ছবি তোলার বিষয় থেকে আলো পিনহোল দিয়ে প্রবেশ করে অপর প্রান্তে আলোক সংবেদী বস্তুর উপর ছবি তৈরি করত। পিনহোল বক্স ক্যামেরা, টুইন লেন্স রিফ্লেক্স বা TLR ক্যামেরা। TLR ক্যামেরা আসার আগে এই পিনহোল ক্যামেরা বিভিন্ন রকম উন্নয়ন হয়েছে, কিন্তু এই ধরনের ক্যামেরার প্রধান যে সমস্যা ছিল তা হলো ভিউফাইন্ডারের অভাব, অর্থাৎ কি ধরনের এক্সপোজার নিচ্ছি তা না দেখে অনুমানের উপর নির্ভর করে ছবি তুলতে হতো। আমি কিসের ছবি তুলছি তা না দেখে ছবি তোলা খুবই বিরক্তিকর। ভিউফাইন্ডার নিয়ে পরবর্তী প্রজন্মে চলে এলো টুইন লেন্স রিফ্লেক্স ক্যামেরা। নাম থেকেই বোঝা যাচ্ছে যে ক্যামেরাটি কেমন হতে পারে। টুইন লেন্স অর্থাৎ এক্ষেত্রে দুটি লেন্স আছে, একটি দিয়ে ছবি তোলার জন্য, আরেকটি দিয়ে ছবি তোলার আগে বিষয়বস্তু দেখার জন্য যে কি ধরনের এক্সপোজার নিতে যাচ্ছি। ছবি তোলার লেন্সটি আমাদের সেই পিনহোলের উন্নত সংস্করণ, আর দেখার লেন্সটি ব্যবহৃত হবে আমাদের ভিউফাইন্ডারে। এই দুটি লেন্স ক্যামেরার সামনের দিকে লাগানো থাকে, উপরের লেন্সটি ছবি দেখার কাজে লাগানো হয় আর নিচের লেন্সটি ছবি তোলার কাজে ব্যবহৃত হয়। প্রকৃতপক্ষে উপরের লেন্সটি পেছনের একটি আয়না লাগানো থাকে, যাতে বিষয়বস্তু থেকে আলো উপরের লেন্সটির মাধ্যমে আয়নাতে গিয়ে প্রতিফলিত, রিফ্লেক্স হয়ে ভিউফাইন্ডারের গ্লাসে গিয়ে পড়ে, এবং ফটোগ্রাফার শাটার বাটন ক্লিক করার আগে ভিউফাইন্ডারের গ্লাসে দেখে নিতে পারে যে সে কি ধরনের এক্সপোজার নিতে যাচ্ছে। দুটি লেন্স ব্যবহারের কারণে টুইন লেন্স আর রিফ্লেক্স প্রযুক্তি মিলে হয়েছে টুইন লেন্স রিফ্লেক্স। ছবি তোলার আগে দেখার সমস্যা তো সমাধান হলো, কিন্তু যা ভিউফাইন্ডারে দেখা যাচ্ছে হুবহু সেই ছবিটা আসছে তো? না, আসছে না, কারণ একটা লেন্স দিয়ে ছবি দেখা হচ্ছে আর সম্পূর্ণ ভিন্ন একটি লেন্স দিয়ে ছবি তোলা হচ্ছে, যা দেখছি তা হুবহু আসছে না। তৈরি হচ্ছে প্যারালাক্স সমস্যা। অনেক দূরের বিষয়বস্তু ছবি নেওয়ার ক্ষেত্রে প্যারালাক্স সমস্যা খুবই একটি বোঝা যায় না, কিন্তু কাছের বিষয়বস্তু ছবি নেওয়ার ক্ষেত্রে সমস্যাটা প্রকট আকারে ধারণ করে। টুইন লেন্স রিফ্লেক্স ক্যামেরার প্যারালাক্স সমস্যার সমাধানে খুব স্বাভাবিকভাবে ভাবা হলো যে একটি লেন্স দিয়ে কি দুটি কাজই করা যায় না। এখান থেকে চলে এলো সিঙ্গেল লেন্স রিফ্লেক্স, অর্থাৎ আমাদের বর্তমান জনপ্রিয় SLR। এখানে এমন একটি ব্যবস্থা করা হয়েছে যাতে একটি লেন্স দিয়ে ছবি তোলা যায় ও ছবি তোলার পূর্বে দেখার কাজটিও করা যায়। প্রথমে লেন্সের ভিতর দিয়ে বিষয়বস্তু থেকে আলো এসে লেন্সের পিছনে কায়দা করে রাখা আয়না মিরর এসে পড়ে, এবং ফটোগ্রাফার আয়নার প্রতিফলিত এক্সপোজারের অবস্থা প্যান্টা মিরর বা প্যান্টাপিজমের মাধ্যমে ভিউফাইন্ডারে TTL অপটিক্যাল ভিউফাইন্ডার দেখে নেয়। তারপরে শাটার রিলিজ বাটন চাপ দেওয়ার সাথে সাথে আয়নাটি সরে গিয়ে একই আলো দিয়ে আলোক সংবেদী বস্তুর ফিল্ম অথবা CCD CMOS সেন্সরের উপর বিষয়বস্তুর একটি ইমেজ তৈরি হয়। খুবই চমৎকার একটি ব্যবস্থা, আমি যতটা সহজে বললাম যদিও কায়দাটা তত সহজ নয়। SLR ক্যামেরাগুলোতে পর্যায়ক্রমে অ্যাপাচার, ISO, শাটার স্পিডের উন্নয়ন চলতে লাগলো। আরো যোগ হলো প্রয়োজন অনুযায়ী বিভিন্ন রকমের লেন্স পরিবর্তনের ব্যাপারটি, অতিরিক্ত ফ্ল্যাশ ফিল্টারও যোগ হলো। আচ্ছা, প্যান্টাপিজম বা প্যান্টামিরর আবার কি? প্যান্টাপিজম ও প্যান্টামিরর, আগেই বলছি যে এই দুটির যে কোনো একটি SLR ক্যামেরার ভিউফাইন্ডারের কাজে ব্যবহৃত হয়ে থাকে, যাতে প্যান্টাপিজম সুষম গ্লাস, সলিড ব্লক অফ গ্লাস দিয়ে তৈরি, আর প্যান্টামিরর কয়েকটি আয়না একসাথে করে প্রিজমের মতো করে তৈরি করা হয়। প্যান্টাপিজমের মাধ্যমে বিষয়বস্তু ভিউফাইন্ডারে অনেক বেশি উজ্জ্বল দেখা যায়, কারণ এক্ষেত্রে লাইট লসের পরিমাণ সর্বনিম্ন সলিড গ্লাস দিয়ে তৈরি হওয়ার কারণে এটি আকারে বড়, ওজনেও ভারী ও দামি। আবার প্যান্টামিরর থাকলেই যে ক্যামেরা খারাপ হবে তা কিন্তু নয়, বরং অটোফোকাসের ক্ষেত্রে এটি আরো ভালো ফলাফল দেয়। তাছাড়া এটি ওজনেও হালকা, দামেও সস্তা। তবে সিরিয়াস ফটোগ্রাফারদের ক্ষেত্রে অবশ্যই প্যান্টাপিজমের দিকে যাওয়া উচিত। এই প্যান্টামিরর বা প্যান্টাপিজম ও জটিল কায়দা কানুনের জন্য ক্যামেরার সাইজটি হয়ে গেল অনেক বড় ও ভারী, যা সাধারণ ব্যবহারকারীদের নিকট হয়ে উঠল বিরক্তিকর। কোথাও বেড়াতে গিয়ে এত বড় ভারী একটা ক্যামেরা কে বহন করতে চাইবে? SLR এবার চলে এলো ডিজিটাল প্রযুক্তি পয়েন্ট অ্যান্ড শুট ক্যামেরা। এখানে দুটি ব্যাপার, নাম্বার 1 প্রযুক্তিটি ডিজিটাল,
ডিজিটাল, জটিল ইমেজ কম্প্রেশনে আমি যাচ্ছি না, কোনো এক সময় কম্প্রেশন প্রযুক্তি নিয়ে বলবো, যেখানে আগের সেই ফিল্মের দরকার নেই। নাম্বার টু, ক্যামেরার আকার কতটা কম্প্যাক্ট অর্থাৎ ছোট করা যায়, এখানে বড় আকারের পেন্টামিরর বা প্যান্টাভিজম বাদ দিয়ে দেওয়া হলো, যাতে ক্যামেরার আকার হয়ে যায় অনেক ছোট। আবার ছবি তোলা ও দেখার জন্য দুটো লেন্সও ব্যবহার করা হলো না, প্যারালাক্স সমস্যা নেই। পরবর্তীতে চলে এলো ইলেকট্রনিক্স ভিউ ফাইন্ডার, অর্থাৎ এক্ষেত্রে সামনের দিকে একমাত্র লেন্স দিয়ে বিষয়বস্তুর প্রেক্ষিপিত ইমেজ, প্রজেক্ট ইমেজ একটি সেন্সর দিয়ে রেকর্ড করে একটি ক্ষুদ্র আকৃতির এলসিডি স্ক্রিনে ফেলা হয়। এই ক্ষুদ্র আকৃতির এলসিডি স্ক্রিন থাকে আমাদের ভিউ ফাইন্ডারের ভেতরে। উল্লেখ্য যে ডিজিটাল ক্যামেরার পেছনে যে বড় আকৃতির এলসিডি স্ক্রিন থাকে, সেটির প্রক্ষেপিত ইমেজ আর ভিউ ফাইন্ডারের ভেতরে ক্ষুদ্রাকৃতির এলসিডির স্ক্রিনের প্রক্ষেপিত ইমেজ একই ইমেজ। আমরা অনেকেই ভিউ ফাইন্ডারের সে এলসিডি স্ক্রিন দিয়ে ছবি তুলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, আবার অনেকেই ভিউ ফাইন্ডারকে অগ্রাধিকার দেন। তবে রৌদ্রোজ্জ্বল দিনে অনেক সময় এলসিডি স্ক্রিন দিয়ে ছবি তোলা যায় না, তখন কিন্তু ইলেকট্রনিক্স ভিউ ফাইন্ডার দিয়েই ছবি তুলতে হবে। ইলেকট্রনিক্স ভিউ ফাইন্ডারের প্রধান অসুবিধা হলো রেজুলেশন খুবই কম। পয়েন্ট অ্যান্ড শুট কম্প্যাক্ট ক্যামেরাতে প্যারালাক্স সমস্যা নেই, আকৃতি তো ছোট, তারপরেও প্রফেশনালদের এসএলআর ক্যামেরা চাহিদা পূরণ করতে পারছিল না। এখানে লেন্স পরিবর্তন করা যায় না, ফিক্স লেন্স, ইমেজ সেন্সর খুবই ছোট, ছবির গুণগত মানের জন্য ইমেজ সেন্সর খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আরো অনেক সমস্যা আছে, ফটোগ্রাফার তার ইচ্ছে মতো অ্যাপাচার, আইএসও, শাটার স্পিড পাচ্ছে না। এদের চাহিদা মিটাতেই চলে এলো ডিজিটাল সিঙ্গেল লেন্স রিফ্লেক্স অর্থাৎ ডিএসএলআর। ডিএসএলআর ক্যামেরাতে প্রথমেই ব্যবহৃত হতো বড় আকৃতির ইমেজ সেন্সর, APS-C অথবা APS-H, আবার নিয়ে আসা হলো প্যান্টাভিজম বা প্যান্টামিরর। লেন্স পরিবর্তনের সুবিধা যোগ করা হলো, এছাড়া আরো অনেক বৈশিষ্ট্য যোগ করা হলো, যা পেশাজীবী ফটোগ্রাফারদের এসএলআর ক্যামেরার চাহিদা পূরণ করে ফেলল। পারফেক্ট একটি ছবি তোলার জন্য যা যা দরকার তার সবকিছু নিয়ে আসা হলো ডিএসএলআর এ, কিন্তু বড় আকৃতির ইমেজ সেন্সর, প্যান্টাভিজম বা প্যান্টামিরর ভিত্তিক ভিউ ফাইন্ডার ইত্যাদির জন্য ক্যামেরার আকার হয়ে গেল অনেক বড়। আবার একই প্রশ্ন, কিভাবে ছোট আকৃতির ক্যামেরা ডিএসএলআর ক্যামেরার মতো নিখুঁত ছবি তোলা যাবে? এখান থেকে চলে এলো আমাদের আজকের এই মিররলেস ক্যামেরা। মিররলেস ক্যামেরা আমাদের আকৃতি ছোট করার জন্য প্রথমেই প্যান্টামিরর বা প্যান্টাভিজমকে বাদ দেয়া হলো। শুধু তাই নয়, পুরো অপটিক্যাল TTL ভিউ ফাইন্ডারকেই বাদ দেওয়া হলো। এক্ষেত্রে ছবি তোলা হবে LCD স্ক্রিন দিয়ে। এই একটিমাত্র কারণেই ক্যামেরার আকার হয়ে গেল খুবই ছোট, এবং এজন্য এটা হয়ে গেল মিররলেস। তবে DSLR কোয়ালিটির ছবি তোলার জন্য এক্ষেত্রে যোগ করা হলো বড় আকারের ইমেজ সেন্সর। শুধু তাই নয়, লেন্স পরিবর্তনের সুবিধাও যোগ করা হলো। এছাড়া হায়ার ISO, হায়ার শাটার স্পিড, অ্যাপাচার রেঞ্জ যুক্ত হলো। শুধুমাত্র ভিউ ফাইন্ডার বাদ দিলে DSLR ক্যামেরার প্রায় সমস্ত সুবিধা এতে যুক্ত করা হলো। যাদের ভিউ ফাইন্ডার দরকারই, তারা আলাদা ইলেকট্রনিক্স অপটিক্যাল ভিউ ফাইন্ডার কিনে নিতে পারে। ক্যামেরা প্রযুক্তিটা মিরর লেন্সের দিকেই যাচ্ছে, কারণ খুব সহজেই এখন DSLR মানের ক্যামেরা পকেটে নিয়ে ঘোরা যাচ্ছে। ওয়াশিংটন DC বা নিউইয়র্ক সিটির মতো বড় বড় শহরগুলিতে আজকাল বেশিরভাগ হাতেই দেখা যায় মিরর লেন্স ক্যামেরা। পৃথিবীর সমস্ত জায়গাতেই এই প্রযুক্তি ছড়িয়ে পড়েছে। মিরর লেন্স ক্যামেরা নিয়ে আজ এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আপনার প্রিয়জন ও বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন, যাতে তারাও অনুপ্রাণিত হতে পারে, এবং কমেন্ট করে আমাদের জানান যে এরপর আপনি কোন ধরনের ভিডিও দেখতে চান।